হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও সবাই খুব ভালো আছি। আর আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আমি বলেছিলাম যে যা যা কেনাকাটা করবো সব একদিনে দেখিয়ে দেবো, আর ওই জন্য আজকে সব দেখিয়ে দেবো। মানে আমার মারা মানে আমার বাপের বাড়ি থেকে যা যা দিয়েছে, আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যা যা দেওয়া হবে, আর যা যা কিনেছি সবই দেখিয়ে দেবো আজকে। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট দেখাচ্ছি আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কি কি দেওয়া হয়েছে। ফার্স্ট মাকে এই শাড়িটা দেওয়া হয়েছে। এই শাড়িটা কি শাড়ি বলে আমি জানি না, তাঁত জামদানি বলে মনে হয় সবাই। এই শাড়িটা দিয়েছে। শাড়িটা আমার মারা দিয়েছে আমার শাশুড়ি মাকে। তার সাথে এই সায়া আর ব্লাউজ। আর আমার সামনে যেগুলো আছে আমি সেগুলো মানে হাতের দ্বারা যেটা আছে তারপর পর দেখাচ্ছি। তারপর হচ্ছে তামিম, তামিমকে এটা দিয়েছে মারা এই ড্রেসটা। তামিমের সাইজের থেকে একটু বড়, খুব বড় সাইজ। আর তার সাথে এই প্যান্ট, এটা তামিমকে দিয়েছে তামিমের নানা। আর সেকেন্ড আমার এই শাড়িটা দিয়েছে। এই শাড়িটা এটা হচ্ছে আঁচল, আঁচলে রকমে করাচ্ছে, লটকান দেওয়া আছে। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মা। তারপরে আব্বার আব্বার এই শার্টটা দিয়েছি, এটা খুলবো না। শার্ট আর এই প্যান্ট, কটনের প্যান্ট, কটনের প্যান্ট এটা, এই প্যান্ট দিয়েছে। আর এই শার্ট এটা আব্বাকে দিয়েছে। তামিমের পাপাকে দিয়েছে এই শার্টটা আর এই প্যান্ট, এটাও কটনের প্যান্ট। এই শার্টটা আর এই প্যান্টটা তামিমের পাপাকে দিয়েছে। এই শার্টটা আর এই প্যান্টটা এটা ছোটটাকে দিয়েছে, এটাও কটনের প্যান্ট ছোটটাকে দিয়েছে। আর তাহলে শেষ, নানির বাড়ি থেকে যা যা দিয়েছে সব দেখিয়ে দিলাম, আর কিছু নেই। এবার হচ্ছে আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি কি কি দেওয়া হবে সেইগুলোই দেখা হবে। আমার হাতের সামনে যেগুলো আছে আমি পরপরই দেখাচ্ছি।
এটা ফার্স্ট হচ্ছে আজিমের জন্য, আজিমের জন্য আমি এই গেঞ্জিটা কিনেছি, গেঞ্জিটা আর এই প্যান্টটা আর জুতোটা কালকে দেখিয়ে দিয়েছি, যে এই প্যান্ট এই গেঞ্জি আর একটা ট্র্যাক স্যুট এর জন্য, আর বেল্ট আছে, বেল্টটা নিচেতে আছে, ট্র্যাক স্যুটটা আজকে কিনা হবে, এই কটা জিনিস, আর এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা আজকে কিনে নেওয়া হয়েছে। বলেছিল ওর জন্য ছেঁড়া প্যান্ট লাগবে, সেই জন্য একটা ছেঁড়া প্যান্ট ডাজিমের জন্য। আর জামাই বাবুর জন্য এই গেঞ্জিটা কিনেছি, হাফ হাতা গেঞ্জি, আর তার সাথে এই লুঙ্গিটা জামাইবাবুকে গেঞ্জি আর লুঙ্গি দেওয়া হবে, এই গেঞ্জিটা এই লুঙ্গিটা কিনেছি। তারপরে আমাদের আমার ভাই ছোট ভাই ইনসানের জন্য, ইনসানের জন্য এই শার্ট কিনেছি, সাদা শার্ট, সাদা সাদা শার্ট, একদম সাদা প্লেন সাদা, আর এই প্যান্ট কালো প্যান্ট, মাম্পি গেছিল, মাম্পি জিশানরা গেছিল, ওরাই পছন্দ করে নিয়েছে, কালো প্যান্ট কটনের প্যান্ট আর এই শার্ট। আর এটা হচ্ছে আমার আব্বার জন্য কিনেছি, এই শার্টটা আমার আব্বার জন্য কিনেছি, এই শার্টটা আর আব্বার জন্য এই প্যান্ট, একটা এটাও কটনের প্যান্ট, এটা শার্ট আর প্যান্ট আব্বার জন্য, আর এই শার্টটা হচ্ছে জিশানের জন্য, জিশান গেছিল, জিশান নিজেই পছন্দ করে নিয়েছে, এই শার্টটা জিশানের জন্য কিনেছি, আর এই প্যান্টটা জিশানের জন্য, এই শার্ট আর প্যান্টটা জিশানের জন্য, আর মাম্পির জন্য, মাম্পি নিজেই পছন্দ করে কিনেছে, গেছিল এই চুড়িদারটাও নিয়েছে, এখন যে এখন উঠেছে, যে সুবিধা হাতে উড়ে গেছে, আর প্যান্টটা এই প্যান্ট পায়খানা এরকম কাজ করা আছে, প্যান্টটা এই প্যান্ট প্যান্ট আর এই চুড়িদারটা নিয়েছে মাম্পি, আর তার সাথে এই ওড়নাটা, এই ওড়নাটা নিয়েছে, এটা মাম্পি উনি নিজেই পছন্দ করে নিয়েছে। এটা হলো রন আরমানের জন্য, আমরা দিচ্ছি এই গেঞ্জিটা আর এই প্যান্টটা, আরমানের প্যান্টটা খুব সুন্দর, এরকম প্যান্ট আরমানের প্যান্ট আর গেঞ্জি, এইটা আরমানের প্যান্ট আর গেঞ্জি। তারপরে এটা হলো রং এটা খুলবো না, এরকম ভাবেই বেছিয়ে দিচ্ছি, পুরো সেম এই এখানে যেরকম আছে এরকম সেমই গেঞ্জিটা, এখানে আর খুলছি না, এই সেম এরকম আর গেঞ্জি আর এই প্যান্ট, প্যান্টটা খুলে দেখাচ্ছি, প্যান্ট এটা রমজানের জন্য গেঞ্জি আর প্যান্ট, আর এটা হচ্ছে বেটির জন্য পিসটা কিনেছি, বের মানে আর্জিমের মা আমার বেটি শাশুড়ি হয় ওনার জন্য এই পিসটা কিনেছি, এটা একদম সুতির পিস এবং ওনাটা খুব বড় সড়ো ওনা, এই পিসটা কিনেছি আর কি। আর এই শাড়িটা আমার মায়ের জন্য কিনেছি, এই শাড়িটা মায়ের জন্য, আর খুলে দেখো, পরে এগুলো আমাকে সব বুঝতে হবে, এই শাড়িটা খুব সুন্দর, হলুদ আর সবুজ আর লাল কাজ করা, খুব সুন্দর শাড়িটা, আর একটা দাদি আছে মানে হচ্ছে আব্বার, আব্বার হচ্ছে খালা হয়
আনার জন্য এই শাড়িটা কিনেছিলেন, সুতির শাড়ি। একদম এই সুতির শাড়িটা একদম একদম মলমলে শাড়ি, এইটা এরকম সুন্দর সবুজ রঙের। এই শাড়িটা দাদির জন্য কিনেছি, এটা একদম নরম সুতির শাড়ি, একদম মলমলের শাড়ি, সবুজ আর ঘিয়ে কালারের। এটা দাদির জন্য কিনেছি। আর এর সাথে এই সায়া ব্লাউজ কিনেছি সবুজ কালারের, অরিজিনাল সবুজ ফুল করা চলে সবুজ সায়া ব্লাউজ কিনেছি। কত জামা হয়ে গেছে। আর স্যান্ডো গেঞ্জি, আর একটা দাদু আছে মানে আব্বার মামা হয় মানে আমার শ্বশুরের মামা হয়, ওনার জন্য এই পাঞ্জাবি আর এই লুঙ্গি আর এই গেঞ্জি কিনেছি। এই তিনটে দেবো, লুঙ্গি পাঞ্জাবি আর লুঙ্গি। আর আমার শ্বশুরের জন্য মানে আব্বার জন্য এই গেঞ্জিটা কিনেছি। আর আর কিছু কিনিনি এখনো, আমাদের ফ্যামিলির জন্য বেশি কিছু এখনো কেনাকাটা করা হয়নি। আর শুধু আব্বার এই গেঞ্জিটা কিনেছি, আর মার জন্য এই শাড়িটা কিনেছি, আর একটা শাড়ি নিচে আছে এই শাড়িটা কিনেছি, একদম সুতির শাড়ি, বাড়িতে পরা সুতির শাড়ি, শাড়িটা কিনেছি আর এই গেঞ্জি কিনেছি। আর সেরকম কিছু কেনা হয়নি আমাদের বাড়ির জন্য, সব বাইরের সবজন্য কেনা হয়ে গেছে। মার জন্য আর একটা এই শাড়ি, এটা একদম সুতির মলমলের শাড়ি, একদম সুতির প্লেন পুরোটা, এই সবুজটা পুরোটা সবুজ আর পায়ের ধারে আর এটা এরকম করা আছে, পুরোটা একই রকম শাড়ি পুরো সবুজ। এই শাড়িটা মায়ের জন্য কিনেছি মলমলের শাড়ি, এটা এটা তামিমের পাপা পছন্দ করেছে, আমার মায়ের জন্য এটা কিনতে হবে, এটাই পছন্দ করেছে, মানে আমি পছন্দ করিনি এটা। আর তামিমের জন্য কি কি কিনেছি সেটা দেখিয়ে দেবো, দাঁড়ান। তামিমের জন্য তামিমের জন্য যা যা কিনেছি সে নিচে আছে, আর অন্য একটা ব্লগে আমি তামিমের জন্য যা যা কিনেছি সব দেখিয়ে দেবো। তাহলে যা যা কিনলাম সবই দেখিয়ে দিলাম, শুধু তামিমের গুলো বাকি রইলো। ওই তামিমের গুলো হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি ওর যা যা পাবে ওর দাদিরা যা যা দেবে সব একসাথে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাই।